নমস্কার বন্ধুরা, চলে আসলাম ঘূর্ণিঝড় ডানার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। বন্ধুরা, আমরা বলেছিলাম ঘূর্ণিঝড় ডানার খুঁটিনাটি কিন্তু আপডেট অর্থাৎ পরিবর্তন আপনাদের কাছে সব সময় তুলে ধরব। যখনই কি নতুন পরিবর্তন ঘটবে তখনই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ডানায় আবারও নতুন পরিবর্তন ঘটল। অবশেষে এর যে আছড়ে পড়ার স্থান সেটাতে কিন্তু কিছুটা পরিবর্তন দেখা গিয়েছে, অর্থাৎ যেই উপকূলে এটি আছড়ে পড়বে সেটাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে বৃষ্টির পরিমাণেও পরিবর্তন ঘটেছে। বৃষ্টির পরিমাণ বাড়লো কি কমলো সেটাও আমরা আপনাদের কাছে কিন্তু তুলে ধরবো এই আপডেটটির মাধ্যমেই। তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন। ইতিমধ্যেই মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু নতুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ডানা। তার রুটও কিন্তু স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে লাল সতর্কতা জারি থাকবে ঘূর্ণিঝড়ে সেটাও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। নিম্নচাপ থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত কনভার্ট হওয়ার প্রক্রিয়া 23 তারিখ সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে গিয়ে। এবং আমরা যদি সকাল 11টার সময়কার কন্ডিশন দেখি তাহলে কিন্তু 90 কিলোমিটার প্রতি ঘন্টায় বুধবারে দেখা যাচ্ছে। আর বায়ুমোডে আমরা দেখতে পাচ্ছি 60-61, অর্থাৎ তখনও কিন্তু বায়ুমোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় এখন অবধি হয়নি। তারপরে আমরা আরেকটু এগিয়ে যাব গিয়ে 23 তারিখ রাত্রেবেলার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু রাত্রেবেলাও কিন্তু ঘূর্ণিঝড় থাকবে না, তখনও সেটি নিম্নচাপ থাকবে। অর্থাৎ পরিবর্তন বুঝতে পারছেন কী ঘটেছে। গতকালের আপডেটে বা গত কয়েকদিনের আপডেটে আমরা দেখেছিলাম 23 তারিখ রাত্রেবেলাতে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়ে যাচ্ছিল, 24 তারিখের মধ্যে পুরোপুরি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছিল এবং 25 তারিখে গিয়ে ল্যান্ডফল করছিল ওড়িশা এবং পশ্চিমবঙ্গের এই অংশটুকুর মধ্যে। কিন্তু এখন আমরা যদি দেখি বৃহস্পতিবার 24 তারিখ সকাল 7টার সময় কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। গাস্টিং অর্থাৎ ঝাপটা মোট বলছে বায়ুর যে সর্বোচ্চ 104 কিলোমিটারের উঠে যাবে গিয়ে 24 তারিখ সকাল 7টার মধ্যে, অর্থাৎ 104 কিলোমিটার। তারপরে আমরা যদি এগোতে থাকি অর্থাৎ নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টাইক, হলদিয়া, দীঘা এদিকগুলোতে, তো এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড়ে হাওয়া বইবে এবং ঝড়ে হাওয়া বইতলেই কিন্তু এই দিকগুলোতে কিন্তু উত্তাল হয়ে যাবে সমুদ্র। আর এদিকটাতেও আমরা তখনও 105 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি, 104-105 কিলোমিটার প্রতি ঘন্টায়। সে সময় কিন্তু ওড়িশার ভুবনেশ্বর যেমন পুরী, পারদ্বীপ, তারপর হচ্ছে ভদ্রক, চাঁদবালি, যজপুর, কেন্দ্রাপাড়া, তারপর হচ্ছে কোণারক এদিকগুলোতে প্রচণ্ড ঝড়ো হাওয়া চলবে ঘূর্ণিঝড়ের। 80-90 কিলোমিটারের কাছাকাছি কিন্তু ঝড়ো হাওয়া এই দিকগুলোতে বইবে। সঙ্গে বাংলাদেশের কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা এদিকগুলোতে হবে খড়গপুর, কলকাতা, চন্দননগর, খড়দা, কোলাঘাট, তমলুক, জয়নগর, গোসাবা, বারুইপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং দীঘা উপকূলেও আর উড়িষ্যাতে তো চলবেই। তারপরে এগোতে এগোতে কিন্তু আমরা যখন দুপুরবেলা দেখছি, দুপুরবেলা কিন্তু সে সময় এটি আর একটু শক্তি বাড়াবে, শক্তি বাড়িয়ে কিন্তু আস্তে প্রভাব কিন্তু চলে যাবে চাকুলডিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতা, চন্দ্রকোনা, খাতড়া, জামশেদপুর, জাগুদা দিকটাতে, এছাড়া বাংলাদেশেও সে সময় এর যে প্রভাব সেটা কিন্তু থাকবে। ল্যান্ডফলের যে প্রক্রিয়া সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঝাপটা মোড়েই সকাল 12টার মধ্যে কিন্তু অর্থাৎ দুপুর 12টার মধ্যে কিন্তু কলকাতার দিকেও মানুষ অনুভব করতে পারবে, যেমন দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার জায়গায়, যেমন কলকাতা, হাবড়া, চন্দননগর, পানিহাটি হয়ে অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টটাতেও আমরা দেখতে পাচ্ছি প্রভাব, আমতা, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, দুই মেদিনীপুর, চন্দ্রকোনা, খাতড়া, বাঁকুড়া, হুড়া এদিকগুলোতে কিন্তু বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু মানুষ অনুভব করতে পারবে সবাই দর্শক ভাইরা। একই সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, পিরোজপুর, খুলনা, বরিশাল, লালমোহন এবং কলাপাড়া এই দিকগুলোতেও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তখনও কিন্তু ঘূর্ণিঝড়ের মুখ দেখুন সেই কিন্তু আমরা ভুবনেশ্বরে দেখতে পাচ্ছি, কিন্তু হঠাৎ করে কিন্তু মুখ ঘুরিয়ে নেবে, দেখুন হঠাৎ করে কিন্তু ঘুরিয়ে নিয়ে এটি উত্তর দিক বরাবর বাঁক নিচ্ছে, অর্থাৎ আমরা যেখানে ভুবনেশ্বর দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু এবারে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু আছড়ে পড়ছে, অর্থাৎ বালাসোর এবং ভদ্রকের দিকটাতে, যার ফলে বৃষ্টির যে বায়ুর ঝাপটা আছে সেটাও কিন্তু অনেক জায়গাতে প্রভাব ফেলবে। এবং 24 তারিখ রাত্রেবেলা যখন এটি আছড়ে পড়ছে পুরোপুরিভাবে তখন কিন্তু আমরা উপকূলে তো দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে ঝড়ো হাওয়া চলবে, সঙ্গে কিন্তু আরামবাগ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, চাকদা, পান্ডুয়া, হাবড়া, বনগাঁ এদিকগুলোতে, একই সঙ্গে খুলনা, বরিশাল, কলাপাড়া এদিকগুলোতেও কিন্তু প্রভাব পড়বে। আর সর্বোচ্চ যদি বায়ুর ঝাপটা মোড়ে আমরা গতি দেখি সে সময় কিন্তু 111 কিলোমিটার ঝাপটা মোট আপাতত বলছে, তবে এগুলোতে আরও পরিবর্তন ঘটতে পারে ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে। কিন্তু দেখুন আছড়ে পড়ার যে স্থলভাগটা যেটা আছড়ে পড়বে সেটা কিন্তু সেই আমাদের আপডেট মতনই
ভদ্রক এবং বালাসোরের এই জায়গাটুকুর মধ্যে কিন্তু আছড়ে পড়ছে। আর গঙ্গাসাগরে কিন্তু প্রচণ্ড ঝড় হাওয়া থাকবে, যারা ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কন্টাই, দীঘা এই সমস্ত উপকূল থেকে দেখছেন সর্বোচ্চ ঝাপটা অনুভব হতে পারে সর্বনিম্ন অনুভব হতে পারে ঝাপটা আশি এবং সর্বোচ্চ হতে পারে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। মানে প্রচণ্ড কিন্তু দমকা ঝড় হাওয়া উপকূলে বইবে। অর্থাৎ মৎস্যজীবীরা ইতিমধ্যে হয়তো গভীর সমুদ্র থেকে চলেও এসেছেন সতর্কতা পেয়ে। তো আমরা আগে থেকে এর জন্য আপনাদেরকে এক সপ্তাহ আগে থেকে আপডেট দিচ্ছিলাম, যখন ঘূর্ণিঝড় হয়নি, সম্ভাবনা ছিল হওয়ার। সবার প্রথম কিন্তু আমাদের এই ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর এই চ্যানেলে কিন্তু আপনাদের কাছে আপডেট প্রোভাইড করেছিল। তো যারা প্রতিনিয়ত দেখেন তারা হয়তো জানেন। তো এখানে দেখুন 25 তারিখ সকাল 8টার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে ল্যান্ডফল করে যাচ্ছে গিয়ে, এবং সেই দিনটা ব্যাপক পরিমাণে ঝড় হাওয়া চলবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ হয়ে। কিন্তু যেহেতু ওড়িশার অংশতে ল্যান্ডফল করছে, করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক বরাবর নেমে যাবে আবার একটুখানি, যার ফলে এখানেই কিন্তু সেটি একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং তারপরে এর যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে করে আমরা কেটে যেতে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই নিয়ে আপনাদের মাঝে কোনো সংশয় রইল না। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, দেখে নেব বৃষ্টি কোথায় কোথায় কতটা হবে। তো বৃষ্টির জন্য আমরা যদি দেখি তাহলে কিন্তু মেন তো 23 তারিখের পর থেকে বৃষ্টিটা আরম্ভ হবে, তবে 23 তারিখ দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কি আপাতত এমনটাই পাওয়া যাচ্ছে। যেমন চন্দননগর, বান্ডোয়া, পালিচক, খড়গপুর আর শান্তিপুর, কৃষ্ণনগর এদিকগুলোতে মোটামুটি ঘূর্ণিঝড় যখন উপকূলের সামনাসামনি চলে আসবে এদিকটাতে, তখনই কিন্তু মেঘ এই জায়গাগুলোতে প্রবেশ করার আস্তে আস্তে করে প্রবেশ করবে, যার ফলে এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, যেমন জগৎবল্লভপুর, দাসঘরা, সিঙ্গুর এদিকগুলোতে, আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় হতে পারে। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু হবে। তারপর আমরা যখন এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেলে কিন্তু রাত্রেবেলা নাগাদ 23 তারিখে সে সময় কিন্তু বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি কিছুটা সোনামুখী, কোতুলপুর, বাঁকুড়া, দুর্গাপুর সাইডটাতে। তবে কতটা বৃষ্টি হবে সেটা কিন্তু আমাদের পক্ষে এক্স্যাক্টলি এখনই বলা সম্ভব নয়, এটা আগামীকাল সকালবেলা আমরা বলতে পারবো আপডেটে। তবে 24 তারিখে যখন ঘূর্ণিঝড় ল্যান্ডফল করছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু উপকূলে বাড়বে, যেমন গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, খুলনা, বরিশাল, কলাপাড়া দিকটাতে। তারপর আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টিটা কলকাতার দিকেও পৌঁছাবে, যেমন হালকা থেকে মাঝারি বৃষ্টি দুপুরবেলা হতে পারে শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, কলকাতা, খড়দা, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি দিকগুলোতে। আর এরপর আমরা যদি একটু প্লে করি, প্লে করলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে বৃষ্টি সেটা কিন্তু তেমন একটা প্রভাব আমরা সে সময় পড়তে দেখছি না, কিন্তু যখন এটা উত্তর দিক বরাবর একটু বাঁক নিল সেটাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে। যেমন বেলদা, কন্টাই, দীঘা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, বারুইপুর, তমলুক, খড়গপুর, কলকাতা দিকটাতে, নাম নিউ টাউন, বজবজ, বারুইপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তারপর আরেকটু যদি আমরা প্লে করি, প্লে করলে বৃষ্টিটা বাড়তে আমরা দেখতে পাচ্ছি বেলদা সাইডটাতে এবং কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন, ইগরা, মোহনপুর, মেদিনীপুর, বালিচক এবং ঝাড়গ্রাম দিকটাতে, চাকুলিয়া দিকটাতেও বাড়তে দেখতে পাচ্ছি, এবং আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, শান্তিপুর, মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে। তবে 100% যে বৃষ্টি সব জায়গায় যে অতিরিক্ত রয়েছে এমনটি নয়, ঘূর্ণিঝড় যেহেতু উপরে একটু বাঁক নিচ্ছে তার ফলে কিন্তু এই জায়গাগুলোতে একটু আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। নাহলে কিন্তু বৃষ্টি গত কয়েকটা আপডেট আমরা যেমন দেখেছিলাম দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি ছিল না, তেমনটা কিন্তু থাকতো, তবে কিছুটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাড়লো। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আর এরপরে কিন্তু আবার দক্ষিণ চীন সাগর থেকে আরেকটি নতুন সাইক্লোন টাইফুন কিন্তু তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তবে এটাতে কী আছে কি না আছে এখন অবধি জানা নেই, কিন্তু এটা যদি পরবর্তীকালে কী হবে দেখুন। তবে এটা আসলে পরেও কিন্তু আবার ভাগ নিয়ে নিচ্ছে, অর্থাৎ আর কোনো দ্বিতীয়বারে কিন্তু আর কোনো সিস্টেম বা তেমন একটা গভীর আপাতত দেখা যাচ্ছে না, যাই না পরবর্তীকালে কী হবে, যদি কোনো চেঞ্জেস আছে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।